সেক্ষেত্রে এখন আপনি কি বলবেন এদেরকে কোনো প্রমাণ মানে সহিত কিছু বলতে পারবেন ভারতবর্ষের ইহাটা দেখে কোনো ভালো যারা ছৌ নাচে ওদেরই বিয়া হয় নাই না এমনি লোকের বিয়ে হয় না আজ গান বাজনা হামার ছানাই করছে হামার বই করছে এই হামার গ্রামের লোকে করছে তাহলে কে করছে হামার বিটি করছে হামার দাদার বিটি করছে আমার কাকি করছে আমার বউ করছে আমাদের তো সম্বন্ধ নিয়ে আছি অবশ্যই কিন্তু যারা চাকরি করছে কার সঙ্গে করছে ওর বাপের সঙ্গে করছে না ওর ভাইয়ের সঙ্গে করছে না বিদেশি বিদেশি সঙ্গে করছে তাহলে ওটা হলে ঠিকই হচ্ছে আর আমি যখন নিজের লোকের সঙ্গে আমার থাকবে নিজের শ্বশুর থাকবে মায়ের থাকবে তাহলে এদের সঙ্গে কাজ করা খারাপ জিনিস নমস্কার আমি বিকাশ আপনারা দেখছেন আপনাদের সকলের সুপ্রিত্য যেটা নাম হচ্ছে পুরুলা পুর ব্যাপার আছে অন্যান্য দিনের মতন আজকে একটা আরো সম্পূর্ণ আলাদা টাইপের কিন্তু ভিডিও নিয়ে এসেছি সে ভিডিওটা হচ্ছে কি যে একটা পার্টি আছে বিবরণটা জানিয়ে নেবেন যে পার্টি বর্তমানে এখন অবস্থা কেমন আছে আছেন না ইঙ্কো বুকিং চলছে না চলছে সেই বিষয়ে কিন্তু আমি সমস্ত কিছু ওস্তাদের মুখ থেকে জানিয়ে নেবো আপনার কিন্তু ধৈর্য সকালে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাইবে না লাইবে আপনাদের মতামতটা অবশ্যই কিন্তু নিজের নিজের ফোনে কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন তো বলছি ওস্তাদের নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছে মোটামুটি ভালোই আছে যাই হোক বলছি আপনাকে অনেকে জানে অনেকে শুনে একটু নাম ঠিকানা বলে ভালো হতো আমার নাম বিশ্বদেব মাহাতো হ্যাঁ আমার গ্রাম শুকুলা আমার একটা ছৌ সংস্থা আছে যেটার নাম বিনায়ক ছৌ এমন নাটক সোসাইটি সোসাইটি আচ্ছা আচ্ছা একটাই পার্টি আছে কি আরো পার্টি আছে আমার পার্টি তো অনেক অনেক কারণ আমি ছয়ের সময় ছৌ করি নাটক প্রোগ্রাম করি মনসা নাটক আছে আচ্ছা মনসা নাটক মানে জেন্টস মহিলা আছে মহিলা মহিলা এখন আমি মানে জেন্টস মহিলা সবকে নিয়ে কাজ করি মানে কলাকাররা এতদিন ভাবিয়েছিল যে কলাকারটা কেবল বেটা সানার জন্য কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি দেখি যে এই কলাকার শুধু বেড়া থানার জন্যই নেয় মেয়ে ছেলেদের যে একটা ইন্টারেস্ট থাকে বা মেয়ে ছেলেদের এটা দরকার অবশ্যই সেইটা আমি জানা করার জন্যে আজ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নারী শক্তির উপর বিভিন্ন কাজ চালাচ্ছে মানে গান বাজনাটা বাদ দিয়ে নারীরা সব করতে পারে আচ্ছা আচ্ছা ঘরের ঝাটিয়া পাটিয়া মানে গরু বাগা মানে নারেগার কাম করা মোটো চাকরি সকাল ব্যাগে যাই নিয়ে যদি চলে যাই সে কাম করে কোনো অফিসারের সঙ্গে মানে বিদেশি পুরুষের সঙ্গে যদি যা থাকে সেটাই অসুবিধা নাই কিন্তু এই গান বাজনা যদি করে তো অনেকের ক্ষেত্রে মানে অসুবিধা হয় সেটা ওরা জানে যে এটা তো পাড়াগাঁ গ্রামের একটা রোজগার। আজকে আমি আমার যে মনসা দলা যে মেছ ছেলেগুলোকে রেখেছিলে 47টা প্রোগ্রাম করেছিলি। 46টা। এক এক্স দু মাস দু মাসে 46। দু মাসে 46টা তাতে ওরা করে রোজগার দিয়েছিল প্রতিদিন 400 টাকা করে। আচ্ছা এবং ওদের যে একটা আকর্ষণ দেখে বিভিন্ন জায়গায় কে 500 কে 200 সেটা আলাদা। ফেরি যেটা দেয়া হয়। হ্যাঁ, ফেরি সেটা আলাদা। তাহলে আমি রোজগার দেওয়ার চেষ্টা করেছি। আজ পুরুষ পুরুষ মানুষ যে কোন জায়গায় যে কোন ভাবে ওরা কাজ করতে পারে কিন্তু মহিলা যখন এই গান বাধানার ক্ষেত্রে মানে অসুবিধা হয় কিন্তু আজ যেমন আমি দিল্লিতে আমি নিয়ে গেছলি 20 জন মহিলা 20 জন মহিলা এক থেকে Jharkhand বাংলা হ্যাঁ mix ছিল mix ছিল এক মাস ধরে ওখানে প্রোগ্রাম করেছিল আচ্ছা সরকারি হ্যাঁ সরকারি প্রতিটা মেয়ে ছিলে ওখানে সরকারের যে রেট সেই हिसाब প্রতিদিন পেমেন্ট এক মাসের পেমেন্ট ধরুন যদি আটশো করে হয় তাহলে তিন একটা চব্বিশ হাজার টাকা এক মাসে ওরা পেমেন্ট পাইছিল তাহলে যদি ওটা খারাপ জিনিস হতো তাহলে প্রধানমন্ত্রী কি ওটা করত আর কলাকারদের যে একটা ইজ্জত আছে যে ওরা মান সম্মান পাড়া গায়ের লোকে বলছে যে গান গান বাদনা করলে ইজ্জত যাবে আজ আমার সময় একটা হেডমাস্টার চলুক আর আমি ওইখানে অফিসে মানে মানে কোন অফিসে আমি পরিচয় দিব যে আমি অমুক জায়গায় আমার সার্টিফিকেটটা দেখাব আর সার্টিফিকেটটা দেখাব কাকে বলবে যে কোনটা ভাল আর কোনটা মন্দ তাহলে কলাকারকে কেউ খারাপ ভাবে সেই জন্যই আমি আজ নারীদের উপর এটা নিয়েছি আর বিশেষ করে আমি দেখেছি যে নারী আছে করার আগ্রহ আছে কিন্তু এই যে পাড়া গাঁয়ের একটা মনোভাব নিয়েছে সেই মনোভাব কাটানোর জন্য আমি করেছি এবং প্রত্যেকটা মহিলা যেমন রোজগার পাক এটাই তো আমি রোজগার দিচ্ছি অবশ্যই অবশ্যই আজ প্রতি মাসে মাসে যটা প্রোগ্রাম করি আমি সব মহিলাটাকে বলেছি আমি পাঁচশো করে পয়সা দিব চারশো করে পয়সা যে যেমন কাম মানে কাম হিসাবে দাম হ্যাঁ হ্যাঁ কাম হিসাবে দাম হবে তাহলে আমি প্রত্যেক দিন রোজগার দিব কামের জন্যই তো যাই অবশ্যই অবশ্যই আজ একটা যারা পাড়া স্কুলে ইয়া করছে মানে রান্না বান্না কাম করছে কত পয়সা দেয় ওরা একটা জিনিস এখন আমি মাঝে মাঝে এখন জানতে চাইবো অনেকে কিন্তু গ্রামীণ এলাকায় বলে যারা কিন্তু ছনিত্ব করছে তাদের ক্ষেত্রে নাকি হয়তো যে বিয়ে শাদি হবে কিনা এরকম ভাবে কিছু কিছু একটা মানে কমেন্ট আছে বা কথা আছে সেক্ষেত্রে এখন আপনি কি বলবেন এদেরকে কোনো প্রমাণ মানে সহিত কিছু বলতে পারবেন ভারতবর্ষের ইহাটাই দেখে কোনো ভালো যারা ছৌ নাচে ওদের এই বিয়ে হয়নি এমনি লোকের বিয়ে হয়নি বিয়ে হাটা কোনো অমন জিনিস বটে যদি গান বাজনা কেউ থাকে কোনো মহিলা বা পুরুষ গান বাজনা যদি থাকে তাহলে অন্যদিকে যাবে না আজ গান বাজনা হামার ছানাই করছে হামার বই করছে এই হামার গ্রামের লোকে করছে তাহলে কে করছে হামার বিটি করছে আমার দাদার বিটি করছে আমার কাকি করছে আমার বউ করছে আমাদের তো সম্বন্ধ নিয়ে আছি কিন্তু যারা চাকরি কোচ্চার সঙ্গে কাচ্চবার বাপের সঙ্গে করছে আর ভাইয়ের সঙ্গে করছে নব্বি দেশি বিদেশি সঙ্গে করছে তাহলে ওটা হলো ঠিকই হচ্ছে আর আমি যখন নিজের লোকের সঙ্গে আমার থাকি বেগ নিজের শ্বশুর থাকে বেগ ভাসুর থাকে বেগ দেওর থাকে ভাই মা থাকে বেগ তাহলে এদের সঙ্গে কাজ করাটা কি খারাপ জিনিস না আর বিহা যদি নাই হবে তো আরো তো যাদের নকি বলে শাস্ত্রে প্রমাণ আছে জন মরণ বিহা ভগবানের দিয়া তো যদি লেখা সেইটাকে যদি যে দেবতাদের এই তাহলে নাচ করলে কি তখন কেউ ওদের লেখাটা বন্ধ করে দেয় নকি বিহা নাই হবে একটা যারা গান বাজনা করে ওদের আগে বিহা হয় কটা আজ পুরুলিয়া জেলায় তিরিশ তিরিশটা পার্টি হইল কে সুবুড়াই আছে আচ্ছা কেউ বিনা বিহার লিয়ে আমি বলছি সবার আগে ওদের বিয়া হবে আচ্ছা আচ্ছা খুজে বলছে খুজে বলছে যে আমি গান বাদনার পার্টি চাই আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আর আমার আজকের ভিডিওটা করার উদ্দেশ্য আমার একটা যে আগে পার্টি ছিল আমি এক অন্য পার্টিয়ে কাম করতি মানে পার্টি সে পার্টির নাম কি ছিল একটু উল্লেখ কইলে ভালো সেই পার্টির নাম ছিল বিনোদন আনন্দ ছৈনিত্য সাংস্কৃতিক কলা কেন্দ্র শুকুলওয়া আচ্ছা আচ্ছা হোস্টাত ত্রিলতন হ্যাঁ ওই দলে আগে আপনি মানে পূর্বে কাম করতেন প্রথম আমি ওটার কাম করতি মানে নাচ করতি নাচ করতে করতে ওইখানে কাম করতে করতে মানে পার্টিটা ঠিকই ছিল কিন্তু ওরা আমার কাছে সন্তুষ্ট হয়ে পার্টিটাকে পরিচালনা করার আমাকে দায়িত্ব দিয়েছিল আচ্ছা আমি ওটা পরিচালনা করতেছিলি ওটার মানে ইহা হিসাবে আমিই ছিলি এই বছর কোন কারণ বসত সেইটা তো বেখাত ঘটে এবং হামার ওস্তাদ ত্রিলোচন মা তো ও আলাদাভাবে মানে অস্তাদ নাই ওখানে পরিচালক হিসাবে পরিচালনা করে একটা আলাদা টিম গঠন করেছে হ্যাঁ সেই টিম যখন তৈরি করলে তো আমি আলাদা করি আমার নিজের আমার তো টিম আছেই কিন্তু ওই নামটা পরিবর্তন করেছি অস্তাদটা পরিবর্তন করেছি আমার ছৌ দলের নাম হচ্ছে বিনায়ক ছৌ অ্যান্ড ন্যাটওয়ার সোসাইটি অস্তাদ হতে বিশ্বদেব মাহাতো এবং বুকিংও আমার মানে এখন যে নতুন করে পার্টি যে গঠন হয়েছে মানে আগে যেটা ছিল সেটা অলপ হয়ে গেছে আর এখন যেটা এখন আপনি বলছেন কি পার্টির নাম চেঞ্জ হয়েছে অস্ত চেঞ্জ হয়ে গেছে দেখেন বর্তমান পার্টি টা জীবিত আছে আমার তো বারো মাস প্রোগ্রাম লোক চলছে না লোকেল প্রোগ্রাম আমি মানে এখনো পর্যন্ত আগে করিয়েছিলাম যেমন পৌষ মাসে মাঘ মাসে করিয়েছিলাম কিন্তু এই চৈত্র মাসে সংক্রান্ত থেকে আঠাশ তারিখ থেকে আমার প্রোগ্রাম আছে আঠাশ তারিখে আমি লোকেল প্রোগ্রাম চালু করবো এবং আমার ছৌ দলের যে বর্তমান শ্রেষ্ঠাংশের ভূমিকাই আছে আমি এই ভিডিওর মাধ্যমে তার নাচটা কিছুটা দর্শকদের দেখাবো যদি ভালো লাগে তো বুক করবেন বুকিং করবেন বুক করবেন আর না লাগিলো জানা মেন যে কোন জায়গাটা ভুল হইলো সেটাকে শুধরানোর হ্যাঁ ওনাকে আমকে ফোন করি বলে যে দাদা আপনার পার্টি তো দিকে ভাঙিয়েছ নাকি বলে ভাই আমার পার্টি ছিল না আমি লোকের পার্টিে কাম করতে আমার পার্টি ভাঙে নাই যে পার্টিটা ছিল সেই পার্টিতেই ভাঙিয়েছে আমরা নতুন করে তিনটা টিম তৈরি করেছি কারণ ওটা ছিল শুক্লাটি শুক্লাটি এখন বর্তমান পার্টি নাই তারা অন্য দলে কাম করছে আর আমরা এখানে তিনটা দল করেছি দুটা পুরুষ এবং একটা মহিলা ব্যাপার হচ্ছে হ্যাঁ ওটা তো শ্রেষ্ঠাং শব্দ আপনার পার্টি হুম হ্যাঁ হ্যাঁ আমরা তো সে দুলক করলে বকর বকর হ্যাঁ মনে মনে করছে যে আমার নিলে কিছু খবর তো বাবু তোমার নাম কি আছে এটা বল যীশু মাহাতো যীশু মাহাতো বাড়ি কোথায় আছে কুটরা আচ্ছা আচ্ছা তো বলছি কিসে নাচ করা হরি সকলে মানে এই পার্টিটাই এই ইউটিউবে এখন অনেকে দর্শক করে যে ইউটিউবে কিন্তু আসি গেলে ভালো ভালো একটা নাচ দেখান দিল আসার দিন দেখবো ধার পাশে নাই তো মানে দর্শক দেখতে পাবে না জঞ্জিকে বুকিং হবে একদম বাম্পার এখন কেমন আছে সেটা কিন্তু আপনার সামনে তুলে যাচ্ছে ভালো মন্দ অবশ্যই কিন্তু আপনার কমেন্ট করে জানাবেন গেরে 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 কে যা যা কে যা গিন কে যা গ্রিন গেরে 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 কে যা যা কে যা গিন কে যা গ্রিন গেরে গেরে কে যা গিন কে যা গিন কে যা গিন গেরে 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 কে যা যা কে যা গিন কে যা গিটি রেতা হাতে রেখে রেতা রেতা হাতে রেখে রেতা রেতা হাতে রেখে রেতা े जागरीम गिर गिरी गिड़ी गि जागे गे जाग्रीम गिर गेरे गे जागिन गे के जा जाग्रीम एरे गेरे गिड़ी गि जागे जागिन गे जाम हिड़ता खेडेता हिड़ता तेरे खेडेता हिड़ता तेरे खेडेता इतता आते रेखेडेता इरिता आते रेखेडेता इतता आते रेखेडेता इतता आते रेखेडेता इतता आते रेखेता इरिता आते गिरे गिरे गेरे के जा के जा गे गिरे गिरे गिरी के जा जा जहा जा गे जागृरे गे जागिन गे जागिन गे जागृरे गिरी के जा के जा गे जागिडीन इता आते देता इर्ता आते रेखेट ये इर्ता आते रेखेटा इर्ता आते देता इर्ता आते रेखेटा इर्ता आते रेखेटा इरेता आते रेखेटाता रेखेता ग्रीन 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 ग्रीन

kereta kan?

kita 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 kereta kita kereta kita kereta 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 kereta